বর্তমান সৌদিতে যারা নতুন আসছেন তাদের অনেকেরই ইকামা হয় না অনেকেই জানিয়েছেন ইকামা করতে পারছেন না অনেক চেষ্টা করার পরেও আবার যারা পুরাতন তাদের অনেকেরই ইকামা হয় না অনেক দিন ধরে অন্যদিকে সৌদি সরকার তারিখ দিয়েছে যে পেশাগত দক্ষতা পরীক্ষার পরেই তাদেরকে ইকামা রিনিউ করে দেওয়া হবে সব মিলিয়ে বিষয়টা অনেক জটিল তারপরেও এই ভিডিওতে আমি সে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব, যারা প্রবাস সময় চ্যানেলে সম্পূর্ণ নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমত বলছি যারা নতুন এসেছেন তাদের ইকামা হবে তবে ইকামার সার্ভার বর্তমানে ডাউন আছে সেই সার্ভারটি ঠিক হলে আপনাদের ইকামা হবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান হবে এমনই কিন্তু জানা গিয়েছে দ্বিতীয়ত যারা পুরাতন অনেক দিন ধরে চলিতে রয়েছেন কিন্তু হঠাৎ করে ইকামা রিনিউ করতে চাচ্ছেন কিন্তু তাদের ইকামা রিনু হচ্ছে না তাদেরকে বলছি নয়টি ক্যাটাগরির ভিসার এই সমস্যাটি হচ্ছে বাকিগুলো ঠিক আছে এই নয়টি ক্যাটাগরিতে যাদের ইকামা রয়েছে তাদেরকে সৌদি সরকার তাদের পেশাগত যে দক্ষতা রয়েছে সেই দক্ষতার একটি পরীক্ষা নেবে সৌদি সরকার এখন নয়টি ক্যাটাগরি ভিসার ইকামা হচ্ছে না সে ক্যাটাগরিগুলো কি কি যাদের পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার পর তাদের ইকামার ঋণু হবে তো চলুন জেনে নিই বিস্তারিত এখানে নয়টি ভিসার ক্যাটাগরি রয়েছে এই নয় ভিসায় যারা এসেছেন তারা তাদেরকে পরীক্ষা দিতে হবে প্রথমত যে বিষয়টি সেটি হলো অটোমেটিভ মেকানিক্স দ্বিতীয়ত হেডিং ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ওয়েল্ডিং অটোমেটিভ ইলেকট্রিশিয়ান প্লাম্বিং শাটারিং কার্পেন্টার পেন্টিং ইলেকট্রিশিয়ান কার্বোডি রিপেয়ার এখানে যে নয়টি বিষয়ের ভিসা রয়েছে শুধু এ সকল লোকদেরই সেখানে দক্ষতার পরীক্ষা দিতে হবে সৌদি সরকারের যে পরীক্ষা নেবে দক্ষতার পরীক্ষা এটি নেওয়ার পরে আপনাদেরকে আপনার আকামা রিনিউ করে দেওয়া হবে এখানে তারা পরীক্ষার সময়সূচিও কিন্তু ঘোষণা করেছিল এই সময়টি কিছুটা সময় চলে গিয়েছে এবং বেশ কিছু মহাশাশায় যাদের আমেল কম রয়েছে তাদেরটা এখনও রয়েছে যেমন শুরুর দিকে আপনার তিন হাজারের অধিক যে আমেল রয়েছে এমপ্লয়ার রয়েছে এমন মহাশাগুলোর পরীক্ষার সময় চলে গেছে জুলাই মাসের এক তারিখে এবং পাঁচশো থেকে দুই হাজার এমপ্লয়ার্স আছে এমন মাসাশা বা আমেল আছে এমন মাসাশাগুলোর পরীক্ষার ডেট গেছে সেপ্টেম্বর মাসের এক তারিখে এবং মিডিয়াম যেই মহাশাগুলো রয়েছে পঞ্চাশ থেকে চারশো নিরানব্বই এমপ্লয়ার রয়েছে যে মসাসাগুলোতে তাদের পরীক্ষার ডেট গিয়েছে অক্টোবর মাসের এক তারিখে ভিউয়ার্স এখনও বাকি আছে যাদের যে সকল মহাসাগুলোতে ছয় থেকে ঊনপঞ্চাশ জন এমপ্লয়ার বা কর্মী কাজ করে এমন মসাসাগুলোর পরীক্ষা হবে আগামী মাসের এক তারিখ অর্থাৎ নভেম্বর মাসের এক তারিখে এবং সব শেষে যে মহাসাশাতে এক থেকে পাঁচজন এমপ্লয়ার বা আমেল আছে সে সকল পরীক্ষাগুলো হবে দুই সালের জানুয়ারির এক তারিখ আবারও বলছি এই নয়টি ক্যাটাগরি যাদের রয়েছে শুধুমাত্র তারাই পরীক্ষা দিবেন এই নয়টা ক্যাটাগরি যাদের ইকামায় নেই তাদের পরীক্ষা দিতে হবে না তাদের অটোমেটিক ইকামা যেভাবে রেনু হয় সাধারণত সেভাবেই রেনু হবে এখন আসি পরীক্ষা কোথায় দিতে হবে সৌদিতে অনেকগুলো পরীক্ষা নেওয়ার কেন্দ্র রয়েছে সৌদি সরকার সেখানে কেন্দ্র স্থাপন করেছে সে সকল সকল ঠিকানা আপনাকে যেমন দেওয়া সম্ভব নয় তেমনি আপনি সেই ঠিকানা খুঁজে বের করতে সহজে পারবেন না তাহলে উপায় কি। যাদের ছয় থেকে ঊনপঞ্চাশ আমেল আছে সে সকল মহাশায় পরীক্ষার ডেট নভেম্বর মাসের এক তারিখ উপায় হল যাদের ছয় থেকে ঊনপঞ্চাশ আমেল আছে সে সকল পরীক্ষা পরীক্ষার ডেট নভেম্বর মাসের এক তারিখ আপনাদের পরীক্ষা দিতে হবে যে সকল মহাশায় এক থেকে পাঁচজন আমেল আছে তাদের পরীক্ষার ডেট আগামী বছর অর্থাৎ দু সালের জানুয়ারির এক তারিখ আর পরীক্ষার কেন্দ্র কোথায় সেটি আপনার কোফিলকে জিজ্ঞেস করলে সে বলে দিবে কারণ আপনার কোফিল যে এলাকায় অবস্থান করছে সে এলাকায় সে এরিয়াতে আপনার পরীক্ষা হবে